ডাক্তার দেখে পান খাইছে, এরকম দেখ কেন ধরেন একটু খালাম মা আত্রা মশাই দি মানে এটা 1350 করে দিতে হবে খালাম মা 1350 আগে ধরেন মাসি ধরেন আমি কয়েকদিন দিবে খালাম মা বলে নেই মাছ ধরেন আগে টিভি দেন মাছ টিভি দেন এরকম বিরা সব এক রকম সব এক রকম গোল মাছ এটি গোল মাছ রুন্ডা বলা নাই কোনো লম্বা মাছ বেশি না পচা মাছ ভালো মাছ দেখে পচা মাছ লয়ে যায় আল্লাহ যা কি রুচি দিছে আল্লাহ পাকি ভালো জানে এত সুন্দর মাছ এতে পচা মাছ কিনে যে একটা আদিয়া কিছু কাল আগে বানাইছে কোন পচা মাছ কিনে যায় আদিয়া কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আজকে মাছের বেচা কিনা কেমন চলছে? বেচা কিনা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আজকে বাজারে মাছ কেমন আছে? মাছ আছে, বেশিও না কমও না, মিডিয়াম মিডিয়াম আছে। আচ্ছা, আপনার কাছে যে এই যে যে ঢাকাতে যে বড় বড় যে ইলিশ মাছগুলো আছে এই মাছটা কোন জায়গা থেকে আনা ভাই? এটা অরিজিনাল ভাই, আপনার এটা আরিচার মাছ, ভালো মাছ। এটা আরিচার মাছ? জি। আচ্ছা, এগুলো এক একটা ওজন কতটুকু আছে ভাই? 400 গ্রাম 300 গ্রাম ভাই। 400 গ্রাম 300 গ্রাম? জি। এই মাছটা আছে বাজারে কত করে বিক্রি? বর্তমানে বেচতেছি ভাই আজকে 1750 কেজি। এখন 2000 টাকা কেজি ছিল আগে, 2000 টাকা 1650 বেচতেছি। 1650 বিক্রি করতেছে এখন। কি ইলিশের দাম কি কমছে? ইলিশের দাম তো কমে, তুলনা কমছে। পুরোপি পাশে যার একটা আছে এইটা কোন জায়গা? এটা হলো যা বেশি 1250 একদম টাটকা মাছ। এটা কোন জায়গা? এটা হলো বরিশালের মাছ। এটা বরিশালের মাছ বলা হয়, ভোলার মাছ। আচ্ছা, বরিশাল ভোলার মাছ। এইগুলো এক একটা ওজন কতটুকু আছে? এটা যে 900 গ্রাম আছে, 800 সাড়ে 800 900। আচ্ছা, এই মাছ আছে বাজারে কত করে বিক্রি হচ্ছে? আমরা বেচতেছি ভাই 1250 করে 1300। 1250 1300 করে। এটা চাহিদা কিরকম? চাহিদা ভালো আছে, চাহিদা ভালো আছে। এটা এটার চাহিদা ভালো, চাহিদা ভালো আছে। আমি আপনি এই জায়গায় সবসময় মাছ বিক্রি করেন? সবসময় মাছ বিক্রি করি। অনেক কথা বলে ভাই, এই যে মাছ দেখবেন চেহারা দেখে নিলেই বোঝা যাবে মানুষ চেনে, মানুষ চেনে, মানুষ সচেতন, উল্টা পাল্টা কথা বলে না। এই সমস্ত মাছ গোল দেখে নিতেও মাথা ছোট, এটি অরিজিনাল পদ্মার মাছ, আর এটি নিল বরিশালের মাছ, এইটা একই সেম কোয়ালিটি। আর চিটাগাং মাছের লম্বা থাকে, চকচকা থাকে না, এরকম চকচকা থাকে না, চকচকা থাকে না, এটা সাদা সাদা গোলাইছা গোলাইছা লাল। আপনারা বুঝছেন ভালো মাছ এটা, যদি মাছ কেউ নেয় এখানে যোগাযোগ করলে আমরা দিয়েও আসি মাছ, বাসায় বাসায় সমস্যা নেই, আমার নাম্বারটা নিলে নিতে পারেন। 0977 859 3009 0977 859 3009। কেমন আছেন ভাই আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি। বলো ভাই, আপনার নামটা কি? আমার নাম রাকিব। আচ্ছা রাকিব ভাই, আজকে ইলিশের বাজার কেনা কেমন চলছে? আজকে ইলিশের বাজার তো ভালোই, খুব ভালোই, খুব ভালো। আচ্ছা, বাজারে এখন ইলিশ কেমন? এখন ইলিশ মাছটা ভরপুর আছে বাজারে, এখন ইলিশ ভরপুর আছে, আর আপনাদের বেচা কিনাও ভরপুর চলতেছে নাকি? হ্যাঁ। আচ্ছা, আজকে আপনি কোন কোন জায়গার ইলিশ মাছগুলো বিক্রি করতেছেন আজকে আপনি? এই যে এটা আনছি হলো চাঁদপুরের মাছ। এটা হলো কোন জায়গার? এটা চাঁদপুরের মাছ। এই চাঁদপুরের মাছের চোখগুলো এরকম টাটকা থাকবে, প্রত্যেকটা মাছের চোখগুলো এরকম টাটকা থাকবে, আর এটা কোনো মানে এই চাঁদপুরের এক একটা ওজন কতটুকু আছে ভাই? এগুলা এগুলা কি 300 গ্রাম 400 গ্রাম? 300 গ্রাম 400 গ্রাম। এই মাছটা আজকে বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি আজকে? এগুলো আজকে বাজারে বিক্রি করতে 1600 গ্রাম। 1600 টাকা করে? হ্যাঁ। আচ্ছা, এখন বাজারে ইলিশের চাহিদা কিরকম? এখন বাজারে ইলিশের চাহিদা প্রচুর, অনেক ইলিশ পাওয়া যাইতেছে, কিন্তু এখানে মনে হয় আপনার এই যে এই চাঁদপুরের মাছটা কি অ্যাভেলেবেল পাওয়া যায় না, এটা
অ্যাভেলেবল পাওয়া যায় না, কারণটা কি ভাই? এটা হলো ভাই এই চাঁদপুরের মাছের চাহিদা বেশি, বুঝছেন? চাঁদপুরের মাছের চাহিদা বেশি, এটা কেজি একদম 1600 ভাইয়া। আচ্ছা, এই বরিশালে এক একটা ওজন কতটুকু আছে? বরিশালে? হ্যাঁ, বরিশালের এগুলো 1 কেজি করে হবে, এটা আছে 1 কেজি করে। আচ্ছা, বিক্রি করতেছেন কত করে এটা? এটা বিক্রি করতে আছি 1400 করে। এটা 1400 টাকা করে? হ্যাঁ। বরিশালের মাছটার দাম কি একটু কমই থাকে নাকি? বরিশালের মাছের দামটা একটু কম থাকে, কারণটা কি ভাই? আপনি চাঁদপুরের মাছটা তো, এটা তো ফ্রেশ মাছ, এটা তো নাম্বার ওয়ান মাছ। হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশের ভিতরে ফার্স্ট ক্লাস মাছ হলো চাঁদপুরের মাছ। আপনি চাঁদপুরের মাছের এই যে এরকম এই যে যে গ্লাসটা মারে, ঠিক আছে, এটাকেই বলে রূপালী ইলিশ। আচ্ছা, এটা অন্য কোথাও মাছে এরকম হইব না, এরকম হবে না? না। আচ্ছা, এই কারণে এই মাছটা একটু দাম দেখেন, দুইটা মাছ একখানেই, কিন্তু এটা রোদে গ্লাস মারে কি ভাবে, কিন্তু এটা কিন্তু ওরকম গ্লাস মারতেছে না। আচ্ছা, গ্লাস মারে না ওরকম। আচ্ছা, এই জন্য চাঁদপুরের ইলিশটার একটু চাহিদা বেশি থাকে সবসময়। আর এই চাঁদপুরের মাছের তেল হয়, অতিরিক্ত তেল হয়, এটা খাইতে এতে মজাই আলাদা, ঠিক আছে? আর ইলিশ মাছের তেল না হলে এই মাছ মজা লাগে না। বিভিন্ন কোয়ালিটির মাছ বেছে, এই যেমন এই যে পচা মাছ বেছে, এই পচা মাছ ধরলে পরে ভালো মাছ ধরতেছে না। অনেক কাস্টমার আছে যখন দেখে পচাটা নরম, তখন এই ভালো গুলা ধরতেছে না, ঠিক আছে? আর ওই পচা মাছের যখন দেখে দাম কম, চাঁদপুরে এইগুলা দেখে দাম বেশি, তখন মানে কাস্টমারে ভাবে যে দাম বেশি দেখে দাম করে না, এই ধরনের আসতে চাইছে। কিন্তু অরিজিনাল যে যে ভালো মাছ, এটার যে দামটা বেশি, এটা বোঝে না পাবলিক। যেমন এই মাছের দেখেন কাদা, এই মাছে 100-তে 100 গ্যারান্টি দিয়ে দিব যে তেল হইব, ঠিক আছে? এরকম মনে হন মাছ হলো কি, আগে বাজারে কিনতে এলে তো গাদা মোটা দেখতে হইব, মাছটা মাথা ছোট গোল এরকম মোটা এরকম দেখে কিনতে হইব। যে বাজারে এসে যদি ধৈরা টিপে কিনে, তাহলে সে ঠকবো না। আপনার আবার যেটা ডিমালা মাছ, উঠে আবার আর একদম ডিমালা মাছের দাম আবার কম। ওই যে ডিমালা মাছটা টেস্ট কম হয়, ডিমালা মাছটা অনেকে পছন্দ করে না বেশিরভাগ লোকই, এই কারণে। এটা ছিল না, এটা আছে। ভাই ফ্রেশ নিবেন, একবারে গাদা মোটা দেখে নিবেন, ধরেন এগুলো গাদা মোটা দেখে নিবেন ভাই, ভালো খেলে এরকম গাদা মোটা দেখে নিবেন। বরিশালের মাছ ডিম নেই ভাই, ডিম ছাড়া এই যে কাইটে নিয়েন ভাই, ডিম নেই কিন্তু, এটি এটি মাছই মোটা। চাঁদপুরে রূপালি খেলে দিকে যোগাযোগ করলেই পাইব।